আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে সুস্থ থাকার রহস্য, পাঁচটি কার্যকরী টিপস। এই পাঁচটি টিপস যদি আপনি মেনে চলেন তাহলে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, আপনার ইফতার, আপনার সেহরি এবং রমজান মাসে যে নিয়মকানুনগুলো রয়েছে, আপনার ব্যস্ততা রয়েছে এবং আপনি বেশি সময় ইবাদত করবেন, সব কিছু মিলিয়ে কীভাবে আপনি রমজান মাসে আপনার আর দেহকে সুস্থ রাখা যায়, শারীরিকভাবে মানসিকভাবে কীভাবে সুস্থ থাকা যায়, সেই বিষয়ে পাঁচটি টিপস বলছি। এই রমজান মাসে গরম মাসে হতে চলেছে, তো রমজান মাস গরম মাসে আসলে একটু কষ্টদায়ক হয়, রোজা পালন করতে আমাদের জন্য খুব কষ্টসাধ্য মনে হয়, কিন্তু যত কষ্ট বেশি তত বেশি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আর এর নেকি এর পুরস্কার আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতেই দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসে যাতে আমরা অসুস্থ না হই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথম নম্বর হচ্ছে সেহরি কোনোভাবেই মিস করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেহরি খেলে এতে বরকত রয়েছে, না খেলেও আপনার রোজা হবে কিন্তু আপনি সেহরিটাকে কখনো বাদ দিবেন না, আর বেশি খাবেন না। তুলনামূলকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাহভাবে খেতে বলেছেন সেভাবেই খাবেন, আর সেহরি ক্ষেত্রে খাবার যাতে দ্রুত হজম হয় সে সকল খাবারই খেতে হবে, জটিল খাবার খাওয়া যাবে না। জটিল খাবার বলতে আপনি অতিরিক্ত তেল চর্বি যদি খেয়ে থাকেন, পোলাও বা ভারী খাবার বিরিয়ানি, তখন কিন্তু আপনার তৃষ্ণা পেতে পারে, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনি তৃষ্ণান্ত অনুভব করবেন কারণ এটি জটিল। তবে আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন, সুষম খাবার খেতে পারেন, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফল খেতে হবে এবং পানীয় খেতে হবে, আর এভাবে আপনি খাবারটাকে বেছে নিন। আপনি অনলাইনে সার্চ দিলেই কোন কোন খাবার শরীরের জন্য ভালো, কোন কোন খাবার শরীরের জন্য ভালো নয়, সেক্ষেত্রে একটি এস্টিমেট পেয়ে যাবেন, তখনই আপনি সেগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার আর খাদ্যাভ্যাসে বা আপনার রোগ বা আপনি রোজা পালন করতে কষ্টসাধ্য হবে, পিপাসার্থ হবেন, বেশি ক্ষুধা পেয়ে যাবে এমনটা কোনো অনুভব হবে না। আমি এখানে বলতে পারতাম কিন্তু অনেক লম্বা সময় হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি দুটো পয়েন্টই বলে ফেলেছি যে খাবার বাছাই করুন এবং সেহরি দুটোই আপনি ভালোভাবে মেনে চলবেন। তৃতীয় নম্বর হচ্ছে রমজানে নিজেকে হাইড্রেটেড রাখুন, অর্থাৎ প্রচুর পরিমাণে পানি পান করুন। আপনি সময় পেলেই ইফতারের পর থেকে এবং সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস কিংবা যার যতটুকু পানি পিপাসার্থ মনে হয়, না হলেও আপনি পানি পান করবেন কারণ এতে প্রচুর আপনার পিপাসার্থ থেকে আপনি মুক্তি পাবেন। সারাদিনে যে ক্লান্ত, আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে তো আপনি পিপাসার্থ হবেনই। চতুর্থ হচ্ছে রমজানে যথাযথভাবে ব্যায়াম করুন। আপনি সুস্থ থাকা মানেই আপনার খাবার যে ভালো খেতে হবে, ভাজা পড়া খাবার বা অস্বাস্থ্যকর খাবার, খাবারে যেভাবে ফরমালিন রয়েছে, এসব খাবার তো আমাদের পেটে এমনি যাচ্ছে কারণ এগুলো ছাড়া আর ব্যবসা চলে না। মানুষ এখন ইনকামের জন্য তারা যা খুশি তা করতে পারে, সবাই যে যার অবস্থান থেকে দুর্নীতি করে যাচ্ছে, কিন্তু এদের মধ্যে কিছু আলোওয়ালা লোক রয়েছে যারা চেষ্টা করছে হালালভাবে খাবারটাকে প্রস্তুত করার জন্য এবং ব্যবসাটাকে হালাল করার জন্য। তো রমজান মাসে আপনি যেভাবে খাবার খাচ্ছেন, নিয়ম পালন করে খাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি রুটিনও থাকতে হবে যে আপনি খাবার হজম করার জন্য বা খাবারটাকে প্রক্রিয়াজাত করার জন্য, আপনার খাদ্যনালীকে সুস্থ রাখার জন্য আপনাকে হাঁটাচলা করতে হবে, আপনি ইফতারের পরে একটু হাঁটার চেষ্টা করুন। যেভাবে ডাক্তারের পরামর্শ নিতে পারেন যে কোন সময় আপনি ব্যায়াম করলে আপনার জন্য ভালো হবে, তো আপনি ফজরের সালাতের পরও আপনি ব্যায়াম করতে পারেন, আপনার নিয়ম অনুযায়ী ঘুমানোর আগেও আপনি ব্যায়াম করতে পারেন, টুকটাক যেভাবে পারেন সেভাবে আপনি ব্যায়াম করতে পারেন। পাঁচ নম্বর হচ্ছে ঠিকমতো ঘুমোতে হবে। রমজান মাসে আমরা ইবাদত করতে করতে ঘুমার হয় না কিংবা কাজ করতে করতে ঘুমার হয় না, আমাদের
প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন অনেক কাজ থাকতে পারে, পড়াশোনা থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, আপনার রুটিন অনুযায়ী অনেকে আছে অসুস্থ আছে, তো সব ক্ষেত্রেই মিলিয়ে থাকতে হবে যে আপনি ঘুমটা আপনি যখন এশারে সরাত আদায় করবেন, তারাবি সরাত আদায় করবেন, তখনই ব্যায়াম করে আপনি ঘুমিয়ে পড়বেন। এরপরে তাহাজ্জুদ সরাতে সবাই উঠবেন, উঠে তাহাজ্জুদ সরাত আদায় করবেন, সেহরি খাবেন, তারপরে সরাত আদায় করবেন, তারপরে একটু ব্যায়াম করবেন। এভাবে আপনি আপনার রুটিনকে নিজের মনের মতো করে নিতে পারেন। যা যা ডিউটি এক এক সময় এক এক রকম হতে পারে, তবে রমজানে কিন্তু ইফতার আগে বেশিরভাগ সময় প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান বা স্কুল ছুটি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি নিয়মগুলো ফলো করতে পারেন। তো এই পাঁচটি মোটামুটি আপনি যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনি তুলনামূলকভাবে রমজানটাকে সুস্থভাবে কাটিয়ে তুলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক। আমিন।